আমার বাবার বায়ানা, সেজন্য কবি দুঃখ করে বলেন, এসেছে ভাই নতুন জমানা, মুসলমানরা দুজকেতে হইছে রোয়ানা। পড়েন, এসেছে ভাই নতুন জমানা, মুসলমানরা দুজকেতে হইছে রোয়ানা। ঠিক না বেটি? এ বাদান আবারটা বাড়ায় দেখুন, ঠিক না গো? আসে না ইসলামি সবাই দল বান্ধা দেয় সিনেমা, ঠিক না বেঠি? এই ছেলেরা পিছনে কর্ণা গেরি, ঠিক না? আসে না ইসলামি সবাই দল বান্ধা দেয় সিনেমা, যাত্রা গানের কবর ফাইলে, যাত্রা গানের কবর ফাইলে আটকানি যায় না, মুসলমানরা দোজখেতে হইছে রোয়ানা। ঠিক না বেঠি? নবীর তরিক নাই রে ঠিক, উল্টা হাওয়া চতুর্দিক, মাথার মধ্যে নবীর তরিক নাই, মাথার মধ্যে দেখবেন এই লেলগাড়ির সিহের মতো তিনটারই এক দেলছে, এমন ছেলে ফেলে আসে না নাই। এই মাহফিলে তাকলে আমার প্রতি রাগ হইল না, এটা মুসলমানদের কালচার হতে পারে না, সেটা ইহুদি নাসারাদের কালচার, সেটা আপনার মাথায় আসবে কেন? এজন্য বলা হয় নবীর তরিক নাই রে ঠিক, উল্টা হাওয়া চতুর্দিক, টেডি ফরা বড়ই কষ্ট, টেডি ফরায় বড়ই কষ্ট, কত যন্ত্রণা, দাঁড়ায়া করিতে হয় ভাই পরসাব পায়খানা। আর হুজুর এখন ঠিক না বেঠি? আজকে আমাদের দেশে অনেক ছেলেরা দাঁড়ায় প্রস্রাব করে, এটার দিয়ে হাদিহি মহিলারও লইছে। আচ্ছা এই দেশে শান্তি কি করি আসবো? আমি কিন্তু প্র্যাকটিক্যাল না দেখিয়ে বলি না, এটা আমার আব্বার নিষেধ। আমার আব্বা দেওবন্দি একজন আলেম ছিলেন, উনি তারাকান্দি শশীনা পিসাবুদুরের কলিফা ছিলেন, যাই হোক অনেক বড় তাহাজ্জুদ গুজার ছিলেন। উনি বলেছেন মিথ্যা বলিও না, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আজকে পুরুষের দেহাদিহি মহিলারও খারাপ হয়ে যাচ্ছে, পুরুষ দাড়ি কামায় ফেলে, মহিলারা সামনে দেখ কতগুলি চুল কাটতে রায় মিল মালি আছে। এই কথা ঠিক করলাম, ঠিক কইলাম না বেঠি? যেটি গুড়ার মতো সামনে চুল কাটতে রাহে, আল্লাহ নবী কইছে দাড়ি রাহ তু তার, এটি বালা মতে কামায়া দাড়ি রাহে ফাঁসে দে, এমন কিছু লোক সমাজে আছে না? না নবীর তরিক নাই রে ঠিক, উল্টা হাওয়া চতুর্দিক, টেডি ফরা বড়ই কষ্ট, কত যন্ত্রণা, দাঁড়ায়া করিতে হয় ভাই পরসাব পায়খানা। মুসলমান রে ধরছে বুথে বেবে দেখো না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না। আরো জোরে বলেন ঠিক না বেঠি? আছে অনেক ছেলেরা দাঁড়ি রাহে না, বালা একটা মহিলা বিয়া করতো না। আমি এক ছেলে রেজি গাই কিন্তু দাঁড়ি রাহেন না, খেয়া কয় হুজুর কইেন না, দাঁড়ি রাখলে বালো একটা মেয়ে বিয়া করতাম না, কই বই বুড়িয়ার কাছে আমার বিয়া দিব? আচ্ছা এল্লাকে যারা দাঁড়ি রাখছে এরা বউ সারা আছে কেউ পাগলামি টাগলামি কইরেন না? আপনি জানেন এই দাড়িটার মূল্য কত? 60 বছরের বয়স এখনো সপ্তাহের মধ্যে দুইবার দাড়িকে শেভ করে, এমন লোক আছে না? নাই। আপনি দাড়িটা নিয়ে যদি কবরে যেতে পারেন, হইতে পারে এটাই সুন্নতটার উসিলায় গোটা কবরের আসাব জান্নাতের বাগান হয়ে যেতে পারে। সেজন্য আজকে মোড়ামুড়ি যথেষ্ট পরিমাণ লোক বৃদ্ধি পেয়েছে। আমি পরিবেশটা আর একটু সুন্দর করার জন্য আমি দু একটি কথা ভূমিকাতে বললাম, যারা এখনও আসতেছেন অতি তাড়াতাড়ি দ্রুত এসে যান, শেষে আমি আপনাদের নিয়ে দোয়া পরিবেশন করব। অনেকে অনেক মুসিবতে আছেন। আমি আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ভূমিকায় লম্বা করলে মূল আলোচনায় যাওয়া যাবে না, এজন্য আমি আপনাদের সামনে একটা আয়াত শুধু লক্ষ্য রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া
amilu salihat anna lakum jannatin tajri min tahtihal anhar kullama ruziqu minha min samaratir rizqa qalu hadha alladhi ruziqna min qablu wa utu bihi mutashabiha wa lahum fiha azwajum mutahharatun wa hum fiha khalidun. আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআনের একটা হরফ পড়লে দশটা নেকি, শুনলেও দশটা আর পড়লেও দশটা। কিয়ামতের দিন আল্লাহ নিজে কইব, বন্দারা যারা দুনিয়াতে কোরআন পড়ছিলা এরা আজকে ফরন লাগতো না, এই চলে বসো, এরা আজকে পড়ার প্রয়োজন নাই, আজকে আমি আল্লাহ কোরআন পড়ব, তোমরা খালি শুনবা। চিল্লায় এখন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন, আর আপনি আমি শুনতে থাকবো। আজকে আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, নিজেও কোরআন পড়ি না, নিজের বিবিকেও কোরআন পড়াই না। রাতে যদি শোয়ার সময় আপনি কমপক্ষে সুরাতুল ইখলাস কুলহু আল্লাহর সুরা 10 বার পড়ি আপনি ঘুমাইতেন, আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তি সুরা ইখলাস কুলহু আল্লাহর সুরা 3 বার পড়বে তার আমলনামায় 1 কদম কোরআন শরীফের সওয়াব লেখা হবে। কিন্তু কেন আমরা পড়ি না আমি জিজ্ঞাসা করলে আমার মনে হয় না অর্ধাঅর্ধি লুক ফেল করবেন, আমলটা করেন না। আচ্ছা আজকের রাত্রে যে আপনার মৃত্যু হবে না এমন কোনো গ্যারেন্টি আছে? পিছনে কন্যাগেরে গ্যারেন্টি আছে? যদি না থাকে আমার বাবারা ভাইয়ারা সাহাবাই কেরাম খেজুর গাছ খেজুরের পাতার বাড়ি ঘর করেছে, ঘর বাড়ি করে নাই, অনেক সাহাবিরা জিজ্ঞাসা করত আপনারা ঘর বানান না কেন, সাবি চোখের পানি ছেড়ে বলতো ঘর বাড়ি কার জন্য বানাইব, আজকে রাজ্যে বেঁচে থাকবো এই গ্যারেন্টি তো আমাদের জীবনের না। জিন্দিগানি ম্যাগের ফানি, পড়েন জিন্দিগানি ম্যাগের ফানি যাচ্ছে চলে যমুনায়, টাকা পয়সা সুন্দর বাড়ি, টাকা পয়সা সুন্দর বাড়ি রবে পড়ে দুনিয়া, ঠিক না বেঠিক? আওয়াজটা বাড়ায় দিয়ে বলবেন ঠিক না বেঠিক? আপনার 5তলা বিল্ডিং পড়ে থাকবে, আপনার গায়ে কাফুনের কাপড় উঠে যাবে, আজকেও তো উঠতে পারে। সাহাবাই কেরামে রাখি দেয় মন ছিল, অধিকাংশ সাহাবাই কেরাম গরিব ছিল, আমি নিজে জান্নাতুল তুলকানে 10,000 সাহাবাই কেরামের মাজার রয়েছেন। আরো জোরে আওয়াজ করে এখন সাহাবিদের আকিদা কী ছিল, তারা আখেরাতে আখেরাতের জন্য সোয়াবের দৃঢ়তা বাড়াইতো, আর আমরা দুনিয়ায় নিয়ে প্রতিযোগিতা করি, আমরা আসি কেউ 5তলা কেউ 6তলা কেউ 7তলার পিছনে দৌড়ি, ঠিক না বেঠিক? এন দেখ কন্যাগেরে ঠিক না গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে বিল্ডিংয়ের পিছনে দৌড়ব, কোটি কোটি টাকার পিছনে দৌড়ব, যখন তোমার কেউ না ছিল তখন ছিলাম আমি, এখন তোমার সব খোঁজাচ্ছে পরক হইলাম আমি, ঠিক না বেঠিক? উত্তরটা জুড়ে দিবেন ঠিক না? আল্লাহ নিজে কয় যখন তোমার কেউ না ছিল তখন ছিলাম আমি, এখন তোমার সব খোঁজাচ্ছে পরক হইলাম আমি, এখন তোমার সব খোঁজাচ্ছে পরক হইলাম আমি, ঠিক না গো বাজা? একদিন আপনার কেউ ছিল না, মার গর্ভে যখন ছিলেন তখন আপনি মনে করছিলেন এটি পুরো পৃথিবী, পৃথিবীতে আয়সা দেখলেন বিশাল পৃথিবী, এটি আরেকটা জগৎ। আল্লাহ বলেন যখন তোমার কেউ ছিল না তখন আমি আল্লাহ ছিলাম, মার গর্ভে 10 মাস 10 দিন রাখছি, কে তোমার খাওয়াইছে? খাওয়াইছে কেটা? এই পিছনে এখন না কে খাওয়াইছে? আল্লাহ বলেন এখন তোমার সব খোঁজাচ্ছে পর কইলাম আমি, আবার তোমার কেউ না রবে তখন রব আমি, হিসাব নিকার দিতে হবে জেনে রাখো তুমি। আরো জোরে এখন ঠিক না বেঠিক?
এই হিসাবের জন্য আমরা অপেক্ষায় থাকবো যে কয়েকদিনই আমরা বেঁচে আছি। চিকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা তালাবাত করলে আমার কলিজা সিহিরিয়া যায়। আমার দুইটা ছেলে, ছেলে কেউ দাঁড়ায় না, আমার দুইটা ছেলে, দুটা ছেলেকে আমি কোরআনের হাফেজ বানাইছি, আপনারা কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে এখন বড় ছেলেটা অনার্স মাস্টার্স করে বর্তমানে মদিনার ভার্সিটিতে পিএইচডিতে অধ্যয়নরত আছে। আপনারা বলেন ইনশাআল্লাহ। কারণ ছেলে ফেলেগুলো যদি মানুষ করে না যায় তা আমি তো মরিও মরব না। তিনটা ছেলে, একটা ছেলেকে তো মানুষ করতে পারলেন না। আপনি মারা গেলে কোরআন যে পড়বে এমন একটা ছেলে মেয়ে কোথায় পাওয়া যায় না, এই মহল্লায় মনে আসে না নাই? আরো জোরে আওয়াজ করে এখন আসে না? সেজন্য আল্লাহ বলেন যে বেহেশতে যেতে হইলে, আমরা ছিলাম বেহেশতে আবার যাবো বেহেশতে। আমাদের আদি পিতা বাবা আদম কোথায় ছিলেন? জোরে কই তুইব, কোথায় ছিলেন? বেহেশতে। বাবা আদম রে বউ দিছে কেডা? হ্যাঁ জোরে এখন কেডা দিছে? আল্লাহ বলছেন এ আদম বেহেশতে যাও, হাই সে তোমা বেহেশতের সব দ্বার তোমার জন্য খুলে দেওয়া হলো, কিন্তু একটা করিও না। আওয়াজ করে বলেন আল্লাহ একবার। আল্লাহ বলেন এই যে গাছটা এদের কাছে যাইও না, সব ফল খাও। এদের মধ্যেই আল্লাহর কি কুদরত নিহিত আছে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। নবীরা ভুল করতে পারে না, নবীদের ভুল হয় না, ভুল করায় কেডা? এই জোর এখন ভুল কে করায়? একটা কথা মনে রাখবেন, কেউ যদি এমন কয় নবীরা ভুল করেছে, ইমান নষ্ট হয়ে যাবে। নবীরা ভুল করতে পারে না, আল্লাহ নবীদের ভুল করায় দেয়, আমার নবীরাও করাইছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ যদি করায় তবে নবীদের ভুল হয়। আদম নবী জান্নাতে একা একা ভালো লাগে না, ছেলে ফেলে পর হইলে ভালো লাগে না। বাবাই কালি কয় এতদিন ছেলেটা ভালো ছিল, এখন ছেলেটার মন পাই না কেন? ছেলে দাদার কাছে কয় দাদা আমার বাবাই যে কালি কয় আমার মন পায় না, বাবা আমার মনের কথা বুঝে না কেন? বাবারে কইও আমার একটা বিয়া করায়াল তো। এমন ছেলে ফেলে আসে না নাই? বিয়া করার লাগে তো আমরা ফার্টি বিছিলু, এই যে 14ই দিবস কত সভ্যনার যে কতজনের হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ জিরো খান লাগে ঠিক না? এই বেহায়াপনা নাম এটা মুসলমানদের হতে পারে না, এটা ইহুদি নাসারারা এই মুসলমানদের ক্যারেক্টার চরিত্র নষ্ট করার জন্য এই ভালোবাসা দিবস দিয়েছে, ঠিক না বেঠি? তাজুর এখন না গেলে ঠিক না? অনেক আছে মেয়ের চরিত্র নষ্ট করে মেয়েকে জব করে বীজের তলে লাশ ফেলে দেয়, এই প্রমাণ কি দেশে আসে না নাই? বিচার কি একদিন হবে না? সেই বিচারের জন্য অপেক্ষা করেন, এই দিন দিন না আরো দিন। হ্যাঁ জোরে কোন এই দিন দিন না আরো দিন কি? বুঝ করিয়া কাজ করবেন, ভুল করবেন না, নিজের হাতে নিজের মাথায় কোড়াল মারবেন না। আর সেন দুনিয়াতে চলে যেতে হবে, এ দুনিয়াতে কেউ থাকতে পারবে না। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদান রে বুঝাইতে পারে কে পারে কোথায়, ভালো তরকারি হইলে অল্প জালে খিজে, জ্ঞানী মানুষেরা অল্প কথায় বুঝে, ঠিক না বেঠি? আরো জোরে এখন ঠিক না? জ্ঞানী মানুষ যারা অল্প ওয়াজই যথেষ্ট, আর যার ভিতরে জ্ঞান নাই সারা জীবন বড় ওয়াজ করলেও কাম। আবু জেহেলের সামনে আমার নবী ওয়াজ করছে, এই ছেলে শোনো, যে নবী কোরআনের ওয়াজ করলে জমিনে কথা কইতো, এই পাথরে কথা কইতো, গাছে কথা কইতো। এই একদিন আবু জেহেল এই কানাই কাবার সামনে মূর্তির সামনে গিয়া কয়, আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, আমরা দেবতায় যদি তোমার সত্য নবী কয় তা মানিয়া লাইয়াম। চিল্লাই এখন সুবহানাল্লাহ। দেবতা কতগুলি বানায়, আমাদের দেশে কত ভেজাল, এই যে মূর্তি লইয়া বাস করো যাও, আর মূর্তি দুইটি আসলে একই জিনিস, ঠিক না বেঠি? এই কথা জোরে কন্যা করে ঠিক না? একই জিনিস আছে, মূর্তি বানায়া পরে গড়রা হ্যাঁ না পানিত নেগা,
এটা কেমন আল্লাহ যে আল্লাহরে পানি ডুবায়লা? আমদার আল্লাহরে কি ডুবানো যাইব? আমার আগে তো ওয়াজ করেছিল আপনাদের এলাকার সুনাম ধন্য আলেম হযরত মৌলানা আজহারুল ইসলাম আজমি সাহেব, আমার কাছে খুব ভালোই লাগতেছিল। আমি আমার নির্ধারিত সময় থেকে আরও 10-15 মিনিট পরে আসি যাতে উনি আলোচনাটা আর একটু করতে পারেন। চমৎকার আলোচনা উনি করেন। উনি ইউসুফ আলাইহিস সালামের কথা আপনাদের কাছে বলছিল, আমি একটা কথা বলি এরপরে মূল কথার দিকে যাই, যে ইউসুফ আলাইহিস সালাতুয়াসালাম মেয়ের জন্য পাগল ছিল কে? এ তো বেহে কর নাই, জোরে কোন কে পাগল ছিল? পিছনে কোন নাই, পাগল ছিল জুলেখা। বালুবাসা কিন্তু এমন জিনিস না, এডিয়া প্রথমেই কাওয়া যায় না, বালুবাসাটা ঘুরিয়া রাখতে হয়। আর আমাদের কাজ হইল বালুবাসার নাম দেয়া, প্রথমেই আমরা আমির টিটা মিট্টি সব কায়ালাই। এমন ছেলে ভেলে আছে না নাই? পিছনে কন্যা গেড়ে আছে না? আমির টিকা বসেস, বালুবাসা বসেস। আমার বাবারা ভাইয়ারা জবাব একদিন দিতে হবে। আল্লাহর কাজ করেন, যেদিন আল্লাহ কাজই হইয়া বিচার করবেন, আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আরো জোরে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। সেদিন বিচারক হবে কে? আল্লাহ। বিচারক একজন, এই উকিল থাকবে একজন, উকিল কয়জন? উকিলও একজন, বিচারক একজন। উকিল হবে কে? আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীরা সেজদায় পড়ে থাকবো। সেই দিন আপনি আমার নবীরে লইয়া আল্লাহ বিচারের কাজ শুরু করবেন। আল্লাহ যে চেয়ারটাত বইবো, এই চেয়ারের মধ্যে 6 লক্ষ ফায়া, একটা ফায়া তাইকিয়া আরেকটা ফায়ার দুরন্ত। তফসির ইবনে কাসির লিখেছেন, একটা ফায়ার তাইকিয়া আরেকটা ফায়ার দুরন্ত, 70,000 বছরের রাস্তা। আল্লাহ যে কত বড়, বাই দে অঙ্ক করে বাইর করবে। আল্লাহর যে সিয়ারটা এত বড়, আল্লাহ নিজেই বলেন ওয়াসিয়া কুরসিয়ুহুদ সামাওয়াতি ওয়াল আরদ, যারা পারেন পড়েন ওয়াসিয়া কুরসিয়ুহুদ সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমার কুরসি এত বড়, আকাশ এবং জমিনকে ঢুকে রেখেছে, যদি আমার কথা তোমার কাছে ভালো না লাগে, এত আল্লাহ বলে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনস্তাতা জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে আমার আওয়াজটা একটু বসে গেছে, সব দিন তো সমান থাকে না। আমি আসলে লং জার্নি করতে পারি না, দূরে প্রোগ্রাম এখন কমেই যায়, দূরে প্রোগ্রাম এখন কমেই যায়। এই মৌলানা আজহারুল ইসলাম আজমি সাহেব দাওয়াতটা করেছেন, একজন বড় আলেম, মিস করা যায় না। বিধি ব্যস্ততা থাকলেও আমি আপনাদের এখানে উপস্থিত হয়েছি, এতে আপনারা খুশি না বেজার? আরো জোর এখন সবাই খুশি তো? আমি এদিক ওদিক কথা বললে মূল তার দিকে যেতে পারবো না। আল্লাহ বলেন আমরা জান্নাতি ছিলাম, আদম নবী জান্নাতি ছিল, দুনিয়াতে আইলো কেন? আল্লাহ কইছে এই গাছের দ্বারো যাইও না, এই গাছের দ্বারো গেলে পশ্চাৎ পাহানার হাজত হইব। চিল্লা এখন সুবহান আল্লাহ। এটা আমার কথা নয়, তফসির তফসিরের আলোচনা, যে পশ্চাৎ পায়খানার হাজত হয়ে যাবে, সেজন্য জান্নাতের মধ্যে পশ্চাৎ পায়খানার জায়গা, এই যুবকরা জোরে কো, জায়গা আছে? জায়গা নাই। আল্লাহ বলেন কিন্তু লম্বা কথা, প্রবরণের মাধ্যে পড়িয়া শয়তানের দুকায় পড়িয়া আদম, মা হাওয়া প্রথম যা কুম্পল খেয়েছেন, এরপরে আদম হকাইছে, হাজত হইল। আল্লাহ বলেন আদম রে এখন তো আর জান্নাতে থাকা যাওয়ায় না, হাজরটা সারা লাইগা পৃথিবীতে যেতে হবে। একজনে ফালাই দিল জিদ্দা, আরেকজনে ফালাই দিল কোথায়? শ্রীলঙ্কা, যাকে সরিনদ্বীপ বলা হয়। যাই হোক, এই দুইজনকে দুই দেশে ফালাই দিছে, পৃথিবীতে কোনো লোক নাই। একজন লোক এই আরাফাতের ময়দান, সেটা আমি নিজে গেছি, সেখানে গিয়া দুরাকাত নামাজ পড়েছি, খুব কান্নাকাটি করেছি। এটাকে বলা হয় জাবালে রহমত। চিল্লা এখন সুবহানাল্লাহ। চতুর্দিকে পাহাড়, গিয়া দেখবেন একটা পাহাড় একটু ছোট, বাজান আমার দিকে তাকান। এই পাহাড়ের মধ্যে আদম আলাইহিস সালাতুয়াসালামের পায়ের চিহ্ন রয়েছে। এগুলি দেখলে আপনার মন তো নরমই হওয়ার কথা। পৃথিবীর লগ্নে আদম নবী
পৃথিবীতে আসছেন, সে আদম নবী পৃথিবীতে আসছে, আল্লাহ বলেন হাজতের জায়গা পৃথিবীতে নয়, হাজর সারার জন্য বাবা আদমকে পৃথিবীতে পাঠাইছে, আমরাও কিন্তু আসছি। আল্লাহ বলেন আদম রে পৃথিবীতে যখন তুমি গেছো তবে আমার নির্দেশ অনুযায়ী কাজ কামগুলি তোমার করতে হইব, আবার তোমাকে বেহেশতে আনবো, তো তবে বেহেশত আনার জন্য তোমাকে দুটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালেহাত আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, সুসংবাদ তাদেরকে দেও। কুরআন শরীফের সূরা বাকারার 23 নম্বর আয়াত। এই ছেলে আমার দিকে তাকাও, তর্জমাটা শোনো, এক এক দিন যদি এক একটা আয়াতের তর্জমা শোনেন আপনার কুরআন তর্জমা সহ পড়লে সওয়াব বেশি হইব। অনেকেই কয় কুরআন শরীফের তর্জমা না জানলে, অর্থ না জানলে পড়লে সওয়াব হইতো না, তার কথাটা ভুল। তার কথাটা কি? আরে জোরে বলেন, তার কথা ভুল। অর্থ না জানলে পড়লেও সওয়াব হবে, আর অর্থ জানিয়ে পড়লে ডবল সওয়াব পাবেন। চিল্লা এখন মারহাবা। সেই জন্য আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীন আমানু, ওগো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে একটা কাজ করা লাগবে, সুসংবাদ তাদেরকে দেন। আমার নবী বলেন আল্লাহ কি সুসংবাদ দিব? আল্লাহ বলেন জান্নাতের সুসংবাদ, যে জান্নাত আমি তোমারকে মেরাজের রাত্রে দেখাইছি। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই যে রজনী চলতেছে, সবে মেরাজের চাঁদ, এই চাঁদে আমার নবী সাত দুদক সফর করে আসছেন, প্রতিটা জান্নাতে নবী ঢুকছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। বিশ্বাস আইয়ে না, ইয়ে না, এই ছেলে আমার দিকে তাকাও, বিশ্বাস আইয়ে না, নাইলে ইমান থাকবো। আমার নবী জান্নাত দিয়ে আইছে, আর বলছি উম্মত রে এত সুন্দর জান্নাত, এই কয়েকদিনের লাগিয়া এই জান্নাত বললিও না, নামাজ পড়ি আল্লাহর কাছে জান্নাত চাইও, নিসর্দর বেহিস্তিরে যে জান্নাত দেওয়া হবে এই জান্নাতটা থাকবে পৃথিবীর সে আরও 11 গুণ বড়। পিছনে সুবহানাল্লাহ ভাই কইছেন বুঝা যায় খাই আইছেন না, চিল্লা এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, একটু বেশি বেশি আওয়াজ দিয়া কইবেন, খুশি হবে কে? পিছনে কোন নাই, কে খুশি হবে? আল্লাহ খুশি হবে, ওয়াজের মধ্যে মনোযোগী বাড়বে, সেই জন্য আমার সাথে আওয়াজটা বাড়াই দিবেন, যে আম্মা নিয়ে উঠতো না, আপনার মধ্যে কথা মনোযোগী আসবে। আর তো আমার দিকে না তাকায়াত, আরেক দিকে তাকায়া থাকেন, তো ওয়াজ গুড়ি সাইডে দিয়ে যাইব গা, ভিতরে ঢুকতো না, ঠিক না বিঠি? সেই জন্য আমার দিকে তাকায় থাকবেন। আমি বলতেছিলাম সুসংবাদ তাদেরকে দেন। সো আল্লাহ নবী বলেন ওগো আল্লাহ সুসংবাদ কাদেরকে দিব? যা সুসংবাদ তাদেরকে দিবেন যারা দুটা আমল করেছে। কয়টা আমল? জান্নাতে যাইতে হলে মাত্র 2টি আমল, এত সহজ বেহেশত, আজকে এই 2টি আমল নিজে শিখবেন, আপনার বিবিরে শিখাবেন, মাত্র 2টি আমল। এই 2টি আমল যদি করতে পারেন, আপনি মরলে পরে আপনার বাতার যখন বন্ধ হয়ে যাবে, সাকরাতুল মৌত আজরাইল যখন আপনার কাছে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্ভয় করার জন্য 70,000 ফেরেশতা আপনার কাছে প্রেরণ করবেন। ইন্ডিয়া কর নাই আরো জোরে কন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা সারাটা জীবন আমি আল্লাহর জন্য কাটাইছো, যারা বলছো ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আরো জোরে বলেন আমার নামাজ আমার রোজা আমার বাইসা থাকা আমার মরণ সব কার জন্য? জোরে বলতে হবে, সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব যখন তুই বললা আমার জন্য করতে পারলে, যেদিন সকরাতুল মৌত শুরু হবে, যেদিন আদার আইলে সে মারবে তাপা, রক্ষা পাবে না সেদিন পড়বে দরা। মাঝে মাঝে দুই একটা গানও কই, কারণ গান কোয়া না জায়েজ নয়, তবে গানের সাথে বাজনা থাকা যাবে না, গা ইসলামিক সঙ্গীত এগুলি ভালো, এগুলি গায়েন, এগুলি গাইলে আত্মার কোরাক হবে, আত্মতৃপ্তি হয়। চিল্লা এখন মারহাবা। আরে আরো জোর এখন, যেদিন আজার আইলে সে মারবে তাপা, এই
সবাইরে কিন্তু তাফা দিব একটা আর যদি আলতারে যে দিন আজারা ইলে সে মারবে তাপা রক্ষা পাবে না সেদিন পড়বে দরা স্বামী স্ত্রী এক বিছনা শুয়ে রয়েছে কি মধুর আলাপ করতেছে আল্লাহ কয় আজরাইল রে তার স্বামীর জান্দা কবচ করো এই প্রমাণ কি দেশে আছে না না এটাই আজরাইলের তাফা যে দিন আজরাইল সে মারবে তাপা রক্ষা পাবে না সেদিন পড়বে দরা করেছ দালান কুঠা করেছ রঙ্গিন করেছ দালান কুঠা করেছ রঙ্গিন কবরেতে যেতে হবে বস্ত্রবিহীন আরো জোরে আওয়াজ করে এখন ঠিক না বেঠে আপনি যত বড় দামি লোকই হন আপনার বাতার বন্ধ হয়ে গেলে এই দামি পোশাক আপনার সাথে দিব এই গড়ে আপনারা আবার নিব আজকে মরিয়া দেখেন না ছেলেরা আইব আপনারা নেওয়ার লাগিয়া মসজিদের কাডুল্লা লইয়া এই বাড়ির উড়ানের মাইদে রাখিয়ে দিব বাসার ভিতরে ডোহাইতো না আপনি আসতেন এই পাঁচতলা বিল্ডিংয়ের মালিক এখন বাতার বন্ধ আপনাকে জাজিমের মাইদে আপনাকে আর নিত না ঠিক না বেঠি এই জন্য করেছ দালান কুঠা করেছ রঙ্গিন কবরেতে যেতে হবে বস্ত্রবিহীন জংলায় পড়ে থাকবে তুমি একলা জংলায় পড়ে থাকবে তুমি একলা সবাই বলবে সেদিন লাশে মরুদা ঠিক না বেঠিক আরো জোরে আওয়াজ করে এখন ঠিক না সেই জন্য সেই দিনের কথা চিন্তা করি যাতে আমরা জান্নাতে আমার বাবা ছিল আমরাও যাতে জান্নাতে যেতে পারি জান্নাতে যাইতে হইলে কাজ করা লাগবে কয়টা দুইটা মহিলারাও শুনেন যারা পর্দার আড়ালে আছেন এই যে লাল চাদর এই যে লাল গিলাফ একজন গেছে হয়তো হাজত হইছে তাড়াতাড়ি হাজত সারিয়া চলে আসবেন এই অনেকেই এই দিন কুমিল্লা ক্যান্টারম্যানে আমি ওয়াজে গেছি ওয়াজ যখন শেষ করে যাইয়া গাড়ির সামনে দেখো তোগুলি লোক কয়ে কত বক্তা দেখলাম নুন বেয়ান তার যে বক্তা দিই নাই একটা আর কারে করে মৌলবী বেয়ান তাজ কেমনে করলে তুমি তো সামনে বসলা না আমি মৌলবীর সামনে বসিলাম মৌলবী আমার উঠতামও দিল না প্রস্রাব করার সুযোগও পাইলাম না আর একবার প্রস্রাব কাফরি করে দিছি হেসে হেসে কথাগুলি ফেলে দিবেন না আমি এটা বলবো না যে করে ওয়াজও বইয়া শুনতে শুনতে ওর কাপড় নষ্ট হয়ে গেলাম এর অনেকের ডায়াবেটিস আছে ঘন্টায় ঘন্টায় প্রস্রাব করা লাগে ঠিক না বেঠি হাজত থাকলে এভাবে উঠবেন একজন লোক যাতে পাশের লোকটা যাতে ট্রেন না পাইলো কোন স্বপ্নে হাজত চেড়ে আবার বসে গেছেন কিন্তু বিড়ি খাবার লাগে উঠতাতেন না অনেকেই দেখবেন বিড়ির নিশা যদি হইয়া যায় নিজে তো যাইব আর কলিমদ্দি বাইরে গাওয়া মারব লোকটা টান দেয় কতকালের লাগিয়া মুখ কারে নষ্ট করেন না সেই জন্য আমি অনুরোধ করব যে এক ঘন্টা যদি বিড়ি সিগারেট কেউ না খান কেউ মারা যাবেন জোর এখন মারা যাবেন কেউ একটু জিকির পড়ি বাকি কথা শুনিলা ইলাহা ইল্লাল্লাহ জোরে বাজান শুনেন এত এত মানুষ এই কাইল মাটা একবার পড়লে যেটা লাভ জানা নাই এটা করতে ভালো লাগে না এই কাইল মা একবার পড়লে লাভ কি আল্লাহ নবী বলছেন তার আমল্লামা থেকে সাইর হাজার গুণা কাইটা দেওয়া হয় এবার তো বুঝছেন দুইবার পড়লে 8,000 তিনবার পড়লে 12,000 এবার গুণা কাটতে থাকবো নেক লেখতে থাকবো তা আমাদের গুণা কাটার দরকার নেক লেখার দরকার আছে না নাই এখন আমি দেখবো কতটুকু জুড়ে পড়তে পারেন ইলাহা ইল্লাল্লাহ জুড়ে মাশাআল্লাহ স্যারে বলছেন স্যারে একজন তো কাছে তাহার দরহার লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইলাহাম মহিলারাও পড়েন লা ইলাহাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
একসঙ্গে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, চিল্লায় বলি মাশাআল্লাহ। যাও কই বলতেছিলাম, আপনাদের কাছে দোয়া না করে কেউ যাবেন না। আমি প্রায় 50 মিনিট কথা বলে ফেলেছি, আর 15-20 মিনিট আলোচনাটা চলবে। আপনারা বলেন ইনশাআল্লাহ। 15-20 মিনিট আলোচনা হইলে আসেন না, আমারে রেখে কেউ চলে যাবেন না তো? 1 ঘন্টা কইলেও আসেন? ইন্দে কয় না, 1 ঘন্টা কইলেও আসেন? 2 ঘন্টা কইলে? সারা রাত কইলে? মোটামুটি আপনাদের অবস্থান ভালো। সাহাবাই কেরাম, আমার নবী ওয়াজ করলে সাহাবাই কেরাম খাওয়া দাওয়ার কথা ভুইলা যাইতেন, 2-3 দিন যাইতো গা অনাহার পড়ে থাকতেন। নবী কইতো সাহাবিরা কোন সময় খাও, আর সাহাবিরা কইতো রাসূলুল্লাহ আপনার ওয়াজ শুনলে খাওয়া দাওয়ার কথা মনেই থাকে না। আজকে শিখ কোরআন হাদিসের আলোচনা তুইয়া আমরা কেমনে মন্ডায় চায় যে বাড়িতে যাবো। বাড়িতে যাবেন কেমনে? রাস্তায় গিয়া তো আপনি মারও যাইতারেন, ঠিক না বিঠি? এই চিন্তা যারা আছে, ওয়াজও আইলে আর উজর থাকলেও আর বাড়িতে যেতে চায় না, ঠিক না বিঠি? সেই জন্য আমার বাবারা ভাইয়ারা, আমি আপনাদের কাছে বলছিলাম জান্নাতে ছিলাম, আবার জান্নাতে যাব। জান্নাতে যেইতে হইলে কাজ করা লাগবে দুইটা, কয়টা কাজ? আল্লাহ বলেন জান্নাতের সুসংবাদ তাদেরকে দাও, 1 নম্বর যারা পরে নিয়েছে যারাই কালমা পড়িয়া মুসলমান হইছে। নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্না, যে ব্যক্তি পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ এই লোকটাই বেহেশতে যাইব। এই সাইডে আওয়াজটা কম, আরো জোরে কন, বেশি বেশি করে পড়বেন রাত্রে শোয়ার সময়। নবী কইছে যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ এই লোকটা বেহেশতে যাবে। আমার নবী আল্লাহ বলছেন 1 নম্বর হলো যারা ইমান আনছে। ইমান আনছে আল্লাহ কয়জন? জুরে কোন আল্লাহ কয়জন? এই মূর্তি চুর্তি দেখি আসলে আল্লাহ? আসলে আল্লাহ না। আমি গাজীপুরে একটা প্রোগ্রামে একটা হিন্দু মুসলমান হয়ে গেছে গা, তা আমি একটু ইতস্ত করতেছি। এবার হিন্দু লোকটা মনে করলো যে হুজুর ইতস্ত করতেছে, তেইজে আইসে। আয় কই হুজুর দেশের পরিস্থিতি ভালো না, আমি ইসলাম গ্রহণ করেছি, কেউ আপনাকে যাতে কিছু বলতে না পারে আমার মাইক্রোফোনটা দেন। উনি মাইক্রোফোন দিয়া বলছে যে আমি সচ্চায় সব জ্ঞানে সত্য ধর্মের উপর ছায়া তলে নেমে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আরো জোরে আওয়াজ করি এখন, আপনারা শুনিয়া খুশি হবেন, এই পৃথিবীতে প্রতিদিন 700 থেকে 800 খ্রিস্টান ইসলাম গ্রহণ করে মুসলমান হইতেছে। আজ না হোক কাল ইসলামের বিজয় হবে, ইন্দা কন্যা করে, ঠিক না বিঠিক? এখানে বসেন, আজ না হোক কাল ইসলামের বিজয় হবে। ইসলামের বিজয় হোক এটা কি আমরা চাই না? চাই না। আরো জোরে এখন সবাই চাই তো? যাই হোক, আজকের এই মাহফিলটা আপনাদের এলাকার যুবক ছেলেরা অত্যন্ত আবেগ পূর্ণভাবে মাহফিলের আয়োজন করেছেন। যাই হোক, সেই লক্ষ্যে আমি আপনাদের কাছে প্রথম কথাটা বলছিলাম, জান্নাত পাইতে হইলে প্রথম কথা হইল আমানু ইমান আনতে হবে। কারে বিশ্বাস করা লাগবে? আল্লাহ কয়জন? আল্লাহরে কি পানির ডুবানো যাইব, আগুনও ফালানি যাইব? আল্লাহ আছেন এবং সবসময় থাকবেন। কলভু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ পড়েন, কলভু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখানে আল্লাহর একত্ববাদের কথা ঘোষণা করেছেন, আল্লাহ এক। আল্লাহ বলছেন ওগো নবী আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহর সমান সমকক্ষ কেউ নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ, সর্বশক্তি কারাতে? আল্লাহ মুহূর্তের মধ্যে একটা মানুষকে মারতেও পারে, জীবিতও করে দিতে পারে। এ ক্ষমতা আল্লাহর আছে না? নাই। আগুনের মধ্যে ফেলে দিছে, আল্লাহ বাঁচাইতেও পারে, এ ক্ষমতা আল্লাহর আছে না? সেই জন্য আল্লাহ বলেন যারা 1 নম্বর বলল আমানু ইমান আনছে, ইমান আনতে গেলে আপনার উপরে অনেক বিপদ আসতে পারে। ইমানদার হইতে গেলে আপনাকে জেলও যাওয়া লাগতে পারে। তে জেলও যাইতে রাজি আছে? পিছনে কয় যাইতাছে মুলু ভি যাও, আমরা গিয়া লাভ নাই।
আমার নবীও সেই কোরআনের জন্য 3 বছর জেল কাটেছেন। কয় বছর? হ্যাঁ জোরে এখন কয় বছর? 3 বছর। রাহমাতুল্লিল আলামিন, যে নবীর চেহারা এত সুন্দর ছিল, মায়েশা বলতেন আমার স্বামী মোহাম্মদুর রাসূলুল্লাহ, হে বিশ্ববাসীরা আমার নবীকে তো তোমরা দেখো নাই, আমার নবী এত সুন্দর ছিল। জ্যোৎস্নার রাত্রে আমার স্বামী যখন আমার ঘরে আসত, আমার স্বামী আমার সঙ্গে আমি কৌতুক করতাম, আমার স্বামী মুশকে হেসে দিতেন, আমার স্বামীর সম্মুখের দুটো দাঁত একটু পেরোই যেত, আমি মনে করতাম গোটা আকাশের চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে। এতই সুন্দর ছিলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীরে মক্কার মানুষ পাগল কইতো, কি কইতো বাজান? নবীর অপরাধ কি ছিল? নবীর একটাই অপরাধ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে খালি থাকলে ভালো না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, সময় কম আলোচনা বেশি, যাক আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে ঘাম বাইরিত, আমাদের শরীরেও ঘাম বাইর হয় না। আল্লাহ হযরত আয়েশা বলতেন আমার স্বামীর শরীরের ঘাম মেশকোয়াম বর্ষি শোভা আসছিল। হিন্দি আসতে কইছেন আরো জোরে এখন? আমরা প্রস্রাব করলে দুর্গন্ধ বের হয়, আমার নবী প্রস্রাব করলে প্রস্রাব থেকে মেশকোয়াম বরে সুঘ্রাণ নিগৃহীত হইতো। সেই মহামানব যার কাতিরে তামাম কায়নাত আল্লাহ তৈরি করেছেন, সেই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের সঠিক কথা বলতে গিয়া 3 বছর জেল কেটেছে। তা আমাদের আলেম ওলামা জেল কাটা এটা নতুন কিছু না, ঠিক না বেঠি? এই ছিল আরো জোরে কো, ঠিক না বেঠি? ইমান আনতে গেলে আপনি ইমানের মধ্যে কায়েম দায়েম থাকতে হইলে আপনাকে জেলেও যাইতে হইব। রাজি আছেন সবাই? পিছনে কোন লাগে রে সবাই? হযরতে বিলাল ইমান আনছে, বিলাল যখন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বিলালের বিরুদ্ধে লেগে গেল উমাইয়া, বিলাল আমরা দেব দেবতা আছেন, জান্নাতে যাইতে হইলাম, এক নম্বর শর্ত হইল তোমার ইমান আনতে হবে, ইমান আনতে গেলে তোমার সামনে অনেক বিপদ আসতে পারে, যেমন বিপদ অতীতে আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কালেমা পড়ার অপরাধে হাতের ভিতরে পেরাক ঢুকায় দিয়েছে, পায়ের ভিতরে পেরাক ঢুকায় দিয়েছে। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে বলেন উমাইয়া আমার হাতে পেরাক ঢুকিয়ে দিয়েছ, আমার পায়ে পেরাক ঢুকিয়ে দিয়েছ, আমার দুই পায়ে পেরাক ঢুকিয়ে দিয়েছ, আমার মনে তো পেরাক ঢুকাতে পারো না, আমি জীবন দিয়া প্রমাণ করব আমি আমার নবীরে ভালোবাসি। আরো জোরে চিল্লা এখন আল্লাহু আকবার। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা। আজকে নোংরামি করা একটা মেয়েকে নিয়ে রাস্তাতে যাওয়া, এই ফার্মে এই মার্কেটে টার্কেটে ঘোরা, বিভিন্ন এই জায়গায় গিয়া আমোদ পূর্তি করা, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম নোংরামি। এটার নাম কি? নোংরামি। এগুলি ছেড়ে দেন। সত্যকার ভালোবাসা যারা ভালোবাসছিল, হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বললেন উমাইয়া হাতে পেরাক মারছো, পায়ে পেরাক দিছো, আমার মনে পেরাক দেও নাই, যত পারো তত মারো, দাউরে মোরে সাজা আল্লাহ নামের মধ্যে আছে এত বড় মজা, লা ইলাহা ইল্লাল্লাহ। মা চালাই তো পারেন, এটাই হলো ইমান। শুনেন, আমি কিন্তু বিস্তারিত বলতে পারবো না, গরির কাঁটা ঘুরিয়া যাইতেছে গা। বিলালের জিব্বার ভিতর পেরাক ঢুকায় দিছে, আতে ফায়ে তো দিছে, জিব্বা যখন কালমা পড়ে জিব্বাটা টান্যা বাইর করছে, টান্যা বাইর করিয়া জিব্বার ভিতরে পেরাক ঢুকাইছে, তখন বিলাল কয় যত পারো তত মারো, দাউরে মোরে সাজা আল্লাহ নামের মধ্যে আছে এত বড় মজা, ইলাহা আবারটা বাড়াই দে পড়েন,
মহিলারা পড়েন লা ইলাহা আমার বাবারা ভাইয়েরা অনেক মা বোনেরা পর্দার আড়ালে কষ্ট করে বসে আছেন, গভীর রাত হয়ে গেছে, আপনারা ব্যবসায়ী মানুষ, এরপরও চাতক পাখি নিয়ে আপনারা বসে আছেন, রাত্র গভীর, এটা আমি দেখতেছি, এরপরও আপনাদের বিরুদ্ধে আনন্দ বাড়তেছে, এটার নাম হলো ভালোবাসা। এই কবর কি মদিনায় যাইব না যাইতো না, এই পিছনে কন্যাকারে যাইতো না, পিরিস তারা আপনার ভালোবাসা দিইয়া আপনার ছবি তুলিয়া আল্লাহ নবীর কাছে পৌঁছিয়ে দিবে, সেটি হলো আসল প্রেম। এক লম্বর হযরত বেলালকে জিব্বায় পেরাক ঢোকায় দিল, অনেক লম্বা কথা, আবু বাকর সিদ্দিক বিলালকে উদ্ধার করিয়া আনলেন, আমার নবীর কাছে মদিনায় সাক্ষাৎ হইল, কোথায় সাক্ষাৎ? হযরত বেলাল আমার নবীর দিকা চোখের পানি ছেড়ে দিলেন, আর কয় রাসূল আল্লাহ আপনার জন্য জীবনে অনেক মায়ের দুরাবি খাইছি গো নবী, কিন্তু আপনার জন্য অনেক কষ্ট জীবনে করেছি গো নবী, আপনার চেহারা দেখে সকল দুঃখের কথা ভুলে গেছি, এখন আমার ভিতরে আর কোনো দুঃখ নাই। আমার নবী বলেন খিরে বেলাল এত কষ্ট দেওয়ার পরে তুই আমারে ভালোবাসলে, আমাকে মহব্বত করলে, পারলে চোখের পানি ছেড়ে দিবেন, মনটা নরম হবে, আত্মতৃপ্তি হবে। হযরত বেলালকে আমার নবী বলেন কিরে বেলাল আমি নবীর জন্য আত্মত্যাগ করলে, এত কষ্ট দেওয়ার পরে আমি নবীরে ভুললে না, আল্লাহকে বললে না, যারে বেলাল তো মহব্বতের তুলনা হয় না, আজ থেকে তোকে মদিনার মুয়াজ্জিন বানায়া দিলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বিলালের মতো একজন কৃত দাস মদিনায় আজান দেয়, মদিনায় কি দেয়? আজান দেয়। সাহাবিদের মধ্যে একটা কানাঘুষির সৃষ্টি হইল, এত বড় মসজিদ ও শুদ্ধ আজান দেয়, আমাদের দেশে যদি বড় মসজিদে আজান দেয় ও শুদ্ধ, বিলাল কিন্তু আসাদু বলতে পারছে না, আসাদু কইতো, কারণ জিব্বায় তার পেরাগ মারা ছিল, জিব্বায় একটা পট পড়ে গিয়েছিল, এই জন্য সে আসাদু বলতে পারছে না। সাহাবাই কেরামের মধ্যে একটা মন্তব্য শুরু হইল, আমার নবী তাদের অবস্থা দেখিয়া বুঝা ফেলাইছেন যে বিলালের আজানে তারা অসন্তুষ্ট, চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার নবী একা তো আর মুয়াজ্জিন রাখা যায় না, ইমাম রাখা যায় না, ঠিক না বিঠি? আমার নবী কয় বেলাল রে আগামীকাল থেকে তুই আর আজান দিস না, আগামীকাল থেকে তুই আর আজান দিস না, তুই নাকি শুদ্ধ করে আজান দিতে পারস না রে বেলাল, এই জন্য সাহাবিদের মধ্যে মনোমালিন্য, আগামীকাল থেকে তুই আর আজান দিস না। বিলাল চোখের পানি ছেড়ে দিলে, মসজিদে নবী বাড়িল দা পরে বিলাল কান্দে, আল্লাহ গো আমি শুদ্ধ করিয়া কেন কথা বলতে পারি না, তুমি তো জানো এটা শুধু তোমার নবীর জন্য। আরো জোরে আওয়াজ করে গো, উমাইয়ার বাড়িতে আমি তোমার নবীর ভালোবাসার কারণে, তোমার নবীকে মহব্বত করার কারণে, তোমাকে মহব্বত করার কারণে আমার জিব্বার ভিতরে পেরাক ঢুকাইয়া দিছিল, আমার জিব্বার ভিতরে পেরাক ঢুকাইয়া দেওয়ার কারণে আমি শুদ্ধ করিয়া কথা বলতে পারি না গো আল্লাহ, এই জন্য কানাই মদিনার মসজিদ থেকে আজান তাকিয়া মুয়াজ্জিন তাকে আমারে বাদ দিল, আল্লাহ তুমি তোমার দপ্তর থেকে বাদ দিও না, আল্লাহ মদিনার সাহাবীরা যদি আমারে বাদ দেয় তুমি বাদ দিও না। আল্লাহ বিলালের কান্না আর সে আজিম পৌঁছে গেছে, আল্লাহ বলেন বিলাল রে আর কাদিস তাব জানি, আল্লাহ তোকে মদিনার মুয়াজ্জিন নিযুক্তই রাখবো, তুই আজান না দিলে রাত্র শেষ হবে না। লম্বা কথা, উমরের কণ্ঠে আজান হলো, উমরের কণ্ঠে রে ঘুরিয়ে দিল না মারে, নাইলে এই আমার ভালো লাগছিল যে আরও নিয়ে আলোচনা করি, কিন্তু সময় কম, আমার যেতে হবে অনেক দূরে, হ্যাঁ আগামীকালও আপনাদের এখানে ওয়াস হবে, সেজন্য আজকে যদি বেশি লম্বা হয় আগামীকালের জন্য। আচ্ছা যাই হোক, আপনাদের আমি দেখি নাই, এখন দেখছি ভালোবাসা পুরানো না দেখলেই মনে হয়, ঠিক না বিঠি? ঠিক।
কথা জোরে কন্না করে ঠিক না, এক মুসলমান আর এক মুসলমানের আয়না দেখলেই তার দুষ্কুণ বেশি ওঠে, এক মুসলমান এক মুসলমান দেখলে তার ভিতরে ভালোবাসা বেরিয়ে যায়, ঠিক না মিঠি? সেজন্য আজকের এই মাহফিলের আয়োজন জনাব এই যে এই কি নাম না জনাব নূরে আলম, নূরে আলম খান নাম আপনার, এরপরে আপনার নাম কি? মোহাম্মদ আবদুল্লাহ, নূরে আলম মোহাম্মদ আবদুল্লাহ, এরপরে আক্তার উজ্জামান, এরপরে আতিকুর রহমান, রিয়াজউদ্দিন, তারা চার পাঁচজন যুবক মিলে চমৎকার এই সম্মেলনটার আয়োজন করেছে। একদিন নয়, আগামীকালও আপনারা ওয়াজ শুনতে পারবেন। আপনারা বলেন ইনশাআল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। শহরের মাহফিল এগারোটা সাড়ে এগারোটার পরে থাকে না, কিন্তু আপনাদের অবস্থা বুঝে বোঝা যায় আমি আরো এক ঘন্টা ওয়াজ করলেও আপনারা বাসার কথা মনে হইতো না, ঠিক না বিঠিক? আরো জোরে কন্যা গেলে ঠিক না? এইটা আপনাদের চেহারা বেটার বাতিদা চিন্তা করছে। আচ্ছা যাই হোক, আপনার কত ঠিক আমার কত ঠিক, আজকের জন্য আর 10 মিনিট আমি বাড়ায় দিচ্ছি। আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে এখন। আপনারা যখন একান্ত আগ্রহ করেছেন, আল্লাহ রসুল বলছেন কেউ যদি আগ্রহ করে তার আগ্রহটা যদ্দূর পারো তার আগ্রহটা শেষ করিয়া যাইও, হায়াত মৌর কথা হায়াত মৌতের কথা বলা যায় না, আর জীবনে দেখা হতেও পারে আর জীবনে দেখা নাও হতে পারে। সেজন্য আমার বাবারা ভাইয়ারা, জীবনে কত দেশের মানুষ দেখলাম আর জীবনে দেখা না হইতে পারে। আমি নিজে বলি, মালয়েশিয়াতে একটা গাছের পাতা নিয়ে আমি কাঁদতেছিলাম, গাছের পাতারে তুই মালয়েশিয়াতে বাস করস, আমি তো বাংলাদেশে চলে যাব আর তো কোনোদিন তোকে দেখতে নাও পারি, মরতে হবে এই জমে তো সারবে না পরান, মরতে হবে এই জমে তো হাইরে দিন তাকিতে ওরে মন তো ওই বুঝলে না পরান, দিন তাকিতে মন তো ওই বুঝলে কোনদিন যে কার মরণ হয় আল্লাহ ছাড়া কেউ কইতারে না। সেই জন্য আমার বাবারা ভাইয়ারা, আমি বলেছিলাম হযরতে বেলালকে আজানতে বাদ দিলেন, আপনাদের মনে আসে না নয়? বিলালকে আজান আজানতে বাদ দিছে, কারণ বিলাল শুদ্ধ করিয়া আজান দিতে পারে না, মনের কবর রাখে কেডা? আল্লাহু বাসিরুম বিল ইবাদ, বন্দার ভিতরের কবর কে রাখে? আল্লাহ। আমি মেন জানি না আপনার ভিতরে কি জানে কেডা? আল্লাহ। আল্লাহ কিন্তু সব জানে, বিলালের ভিতরে যে কত ভালোবাসা এটা জানে কেডা? আল্লাহ। আল্লাহ জানে, বিলাল যদি শুদ্ধ করিয়া কথা নাও বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বিলালকে আওয়াজ পৌঁছায় দিলেন, বিলাল রে কাদিস না রে বিলাল, আমি আল্লাহ বলি দিলাম তুই আজান না দিলে রাত্র শেষ হবে না, তুই আজান না দিলে রাত হইতো রাত শেষ হইতো না। বিলাল কো আল্লাহ গো কেমলে দিস, তুই নো তুই এনো শুয়া তা, বিলাল শুয়া শুয়া গান দে, এখানে উমরের কোনটি আজান হইল? হযরতি উমরকে যিনি দ্বিতীয় খলিফা হযরত উমরের সামনে আমার নবী বলছেন আমার পরে যদি নবী হইতো হযরত উমর নবী হইতো। আরো জোরে আওয়াজ করে এখন আল্লাহু আকবার। এইলে হইল হযরতি উমর, উমরের কোনটি আজান হলো অত্যন্ত চমৎকার কণ্ঠ, আজান দিলেন মদিনার অলি গলিতে আনন্দের ফুর্তি আমুদের ছায়া নেমে আসছে, যে মিনারায় দাঁড়ায় বিলাল আজান দিত এখন ওই মিনারা মসজিদে নবীর ভিতরে রয়েছে, আমি সেখানে দেখছি আর খুব বেশি কান্নাকাটি করেছি, চিল্লা এখন সুবহানাল্লাহ। আপনারা গেলেও তো কাঁদবেন, যাওয়ার ইচ্ছে আছে না নাই? ইন্দে কন্যা গেলে সবার ইচ্ছে আছে তো? যেখানে বিলাল আজান দিত এখন তো আর সেখানে আজান দেওয়া হয় না, এখন তো শত শত মাইক লাগানো হয়েছে, আগে মাইকের ব্যবস্থা ছিল না। সেজন্য আমার বাবারা ভাইয়েরা, হযরতে বেলাল হযরতে বেলাল মুয়াজ্জিনি জায়গা জায়গা করিয়া কান্দে, বেলাল কো আল্লাহ গো মুয়াজ্জিনি আমি করি
একটা পয়সা নেই না, চিল্লায় কোন সুবহানাল্লাহ, পয়সার জন্য আমি আজান দিই না। তোমার নবী কইছে যে ব্যক্তি 12 বছরে কাদারে পিছারে 20 আজান দিবে, কিয়ামতের দিন তার গর্দান সকল মানুষের উপরে থাকবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, পারলে ভাবে আজান দেওয়ার চেষ্টা করবে। হজরতে বেলা আল কয় আল্লাহ গো এই সৌভাগ্য কাজ থেকে আমার বঞ্চিত করে দিল। আল্লাহ কো বিলাল চিন্তা করিস না। বিলালে উমরের কোনটি আজান হইল, ফজরের আজান। সাহাবীরা সবাই আইল, সকল সাহাবীরা মসজিদে আসছে, কিন্তু ফজরের নামাজটা কিন্তু অন্ধকারে পড়া হয় না, একটু আলো হইলেই পড়ে, ঠিক না বেটি? বাজান কর লাগে রে, ঠিক না গো? একটু আলো হইলেই পড়ে, কিন্তু আজান দিছে দেখা যায় কই আলো তো দূরের কথা, আবার অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। রাত কে করছে? আল্লাহ। আল্লাহ বলেন রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর হুকুমে সূর্য উঠে, আল্লাহর হুকুমে সূর্য ডুবে, ঠিক না বিঠি? আরো জোরে কোন, ঠিক না? আল্লাহ কালি কই দিছে রাইত তাড়াতাড়ি ফসর হইস না, আন্ধার হই ফোর, কি হই ফোর? আন্ধার হই ফোর, রাইত আন্ধার হয়েছে গা। আমার নবীর কাছে কবর গেল, সুল আল্লাহ তাড়াতাড়ি আসেন গে নবী, কি হয়েছে বোঝা যায় না। উমর আর কোনটি আজান হইল, কিন্তু রাত্র তো শেষ হয় না, আমার নবীও কিছু বুঝতে পারতেছেন না। আমার নবী চোখের পানি চিরি দিয়া আল্লাহকে ডেকে বলে কি গো আল্লাহ, এত সুন্দর আজান হইল, মদিনার অলিগলিতে ছোট বড় আবাল বৃদ্ধ নারী পুরুষ সবাই খুশি, কি গো আল্লাহ কেন রাত্র প্রবাহিত হইতেছে না? আল্লাহ ডেকে বলেন জিব্রাইল রে জলদি যাও আমার বন্ধুর কাছে, আমার সালাম জানাও, বিলাল আজান না দিলে রাত্র রাত্র প্রবাহিত হবে না। বিলাল তো কান্দে, বিলাল কই কিরে আমার নাম কইতাছে যে, বিলাল কাঁদে। জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রিল আসছি, কেন রাত্র হয়ে গেছে জানেন না গো নবী, যখন হবে লাল আজান করিত হাইরে তাকুব মানুষ ফেরেস্তারা আশুনিত, পড়েন তাকুব মানুষ ফেরেস্তারা আশুনিত। কত আজান এই পৃথিবীতে হবে, বেলালের আজান আর আসবে না, ঠিক না বেঠি? পিছনে কন্যা কেড়ে, ঠিক না গো? বিলাল শুদ্ধ করে আজান দিতে পারে নাই, কিন্তু বিলালের মধ্যে ছিল ভালোবাসা, বিলালের মধ্যে ছিল মহব্বত। আমার বাবারা ভাইয়েরা, বিলাল আজান দিলে সাতপাক আকাশের উপরে ফেরেশতারা বিলালের আজানের দবিনি সরে আল্লাহর তসবি পড়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন জিব্রিল কই রাসূলুল্লাহ, আল্লাহ কইছে আপনার বেলাল আজান না দিলে রাত্র প্রবাহিত হবে না। নবী তখন কাঁদতেছিলেন, আমার নবী কয় খিরে বিলাল কোথায় রে তুই, কি কাজ তুই করলে, কি আমল তুই করলে, আকাশ থেকে আল্লাহ কইছে তুই যদি আজান না দেস রাত্র প্রবাহিত হবে না। বিলাল রে ও আজান দে, বিলালের কণ্ঠে আবার আজান হইল, তখন সাহাবীরও বুঝ দাঁড়ল আল্লাহর কাছে বিলালের যে মর্যাদা, আল্লাহর কাছে বিলালের যে কি মর্যাদা, সাহাবীদের কানেও সবার কাছে পৌঁছে গেছে। বিলাল কেন জিজ্ঞাসা করছিল বিলাল রে কি আমল তুই করস, বিলাল কয় আর রাসূল আল্লাহ আমি তিনটি আমল করি, চিল্লা এখন সুবহানাল্লাহ। আরো জোর এখন, এক নম্বর আমি আপনারে ভালোবাসি, এক নম্বর আমি আপনারে ভালোবাসি। হ্যাঁ ছেলে শোন, কেউ যদি রহিমার ফাগল ফাতেমার ফাগল হইতে হয় এগুলি সারিয়া দেও, সারিয়া দেয়া নবীর প্রেমিক
নবীর প্রেমিক যদি ওইতারও হজরতে ওয়াজ করুনি, নবীর প্রেমিক ছিল, উহুদের যুদ্ধে নবীর দন্দন মুবারক শহীদ হয়েছে, উনি একটা ফাতর লইয়া কয় আমি নবীরে ভালোবাসবো, আমার মুখে দাঁত থাকবে, নবীজির মুখে দাঁত থাকবে না, সেটা ভালোবাসার পরিচয় হতে পারে না। আজকে আমরা কোথায়, ইসলাম কোথায়? ও আমার বাবারা অনুরোধ করব, তোমার মতো কত যুবক পাগলামি আর কত করবারে বাবা, তোমার কত যুবক বালুর পরতে পরতে মিশে গেছে, ঠিক না বেঠি? সেই জন্য আমি অনুরোধ করব, পাগলামি না করে নবীর প্রেমিক হও, আল্লাহর প্রেমিক হও। হ্যাঁ ছেলে শোনো, নবীর প্রেমিক হও, আল্লাহর প্রেমিক হও। ওয়াজ করুনি, নবী 32টা দাঁত বেগুলি ভাঙিয়ে দিলেন, বাঙিয়া কয় আল্লাহ গো তোমার নবীর লাগিয়া আমি 32টা দাঁত আসিল বাঁধছি, আরো যদি দাঁত থাকতো আমি তোমার নবীর লাগিয়া ভেঙ্গে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ করলি তোর এই ভালোবাসা আমি কবুল করলাম, নবী এনতে গেলের আগে বলে গেছেন সাহাবীরা আমি যদি মরে যাই আমার জুব্বা মুবারক দামেস্কের মধ্যে আমার একটা প্রেমিক আছে নাম হইল ওয়াজ করুনি, এই ওয়াজ করুনিকে আমার জুব্বা মুবারক পৌঁছে দিও। আরো জোরে জোরে বলবেন আল্লাহ আকবার। এই ভালোবাসা কামাই করছে, জামা ফাইলে তো জামায় ফাইতো, জামায় না ফাইয়া হি দামেশ কবারি ওয়াজ কুনি ফাগলাই ফাইলো গেরে। আমি আরেকদিন বলবো, যদি আপনাদের এলাকায় কোনো দিন আসি, আল্লাহ যদি বাঁচায় রাখে, আপনারা যেভাবে ওয়াজ শুনতে পড়ছেন, আমি আরও 1 ঘন্টা ওয়াজ করলে আপনার বাড়ির কথা মনে করবেন না, এটি হলো আল্লাহওয়ালাদের পরিচয়। আল্লাহওয়ালারা যখন আল্লাহ রসুলের কথা শুনে তখন তাদের আগ্রহ বাড়তে থাকে, এটিই হলো আল্লাহওয়ালাদের পরিচয়। চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমি আপনাদের কাছে বলছিলাম জান্নাতে যাইতে হইলে 1 নম্বর হলো আমানু ইমান আনতে হবে, আপনাদের মনে আছে না নাই? 2 নম্বর কাজটা হইল ইমান আনতে গিয়ে গেলে কত বিড়ম্বনা ঘটে। আচ্ছা বিড়ম্বনার কথা কি আপনাদের যদ্দূর পারছি, আমি এখন তো সময় বেশি নাই, যদ্দূর পারছি একজন সাহাবির কথা আমি দেখাইলাম যে ইমান আনার পরে কষ্টটা করছে। এই একজন মহিলার কথা দেখায়, এই হজরতি আসিয়ারে ফেরাউন, হজরতি আসিয়ারে ফেরাউন আতে ফেরাক মারছে এই কালেমার জন্য। আসিয়ার অপরাধ শুধু ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই অপরাধের কারণে আসিয়ার আতে ফেরাক মারছে, আল্লাহকে আল্লাহ কোরআনে বলছে, কোরআনে বলছেন জিতাল আওতাদ ফেরাক মারা ফেরাউন। এই কথা কে বলছে? জোরে কোন কথা কে বলছেন? ফেরাক মারিয়া নিজের বিবিরে মারছে, বিশ্ব সুন্দরী ছিল 4 জন, তার মধ্যে একজন হলো ফেরাউনের তীরে আসিয়া, ফেরাউনের তীরে আসিয়া ছিল বিশ্ব সুন্দরী। হ্যাঁ ছেলে শোনো, মনে মনে কইতাছ সুন্দর একটা বউ দুদি ফাইতা, ফুলের মালা আমি গলায় দিতাম, কি সুন্দর সুন্দর গান গায়, পাইবা আল্লাহতে চাইবা। বিশ্ব সুন্দরী ছিল আসিয়া, ফেরাউন ছিল আসিয়ার স্বামী, আসিয়ার অপরাধ ছিল আসিয়া বলতো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন এই ঈমান আনার পরে তোমার উপরে অনেক বিপদ আসতে পারে, আসিয়ার উপরে আর কত বিপদ আসতে পারে, চতুর্দিকে আগুন জ্বালা দেওয়া হয়েছে। আসিয়া কয় আল্লাহ গো আমি তোমারে মানার কারণে, তৌহিদ গ্রহণ করার কারণে আমার স্বামী হইয়া আমাকে এত কষ্ট দিল, আল্লাহ এখন তোমার মনন হবে, চতুর্দিকে আগুন আসতেছে আমারে গ্রাস করবে, আমি যদি মরে যাই আমার জীবনের কোনো কষ্ট নাই, একবার খালি তুমি কও তোমার জান্নাতের মধ্যে একটা কামরা আমার একটু জায়গা দিবানি। আর জোরে আওয়াজ করে এখন আল্লাহু আকবার। আপনি কি পারবেন ইমন ডাইরেক্ট আল্লাহরতে জান্নাতের একটা কামরা চাইতে? আসিয়া মহিলারা শুনেন, এই কালিমা পড়ার কারণে আল্লাহকে ভালোবাসার কারণে এত কষ্ট তার স্বামী দিল, চতুর্দিকে আগুন জ্বালায় দিল, আর বলো আল্লাহ গো তুমি আমাকে জান্নাতে একটা ঘর দিবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিব্রাইল রে জলদি যাও, আমি আর আসিয়ার কাছে আমার সালাম জানাও, আর আসিয়ারে বলে দাও যে আসিয়াকে যে জান্নাতটা দিব এই জান্নাতটা তোমার হাতের তালায় নিয়া আসিয়ার সামনে ধরো। আরো জোরে আওয়াজ করে এখন
আসিয়া সামনে এই জান্নাত ধরো, যে জান্নাতে আসিয়া যাইব, আসিয়া সামনে জিব্রাইল আল্লাহর অর্ডার পাইয়া জান্নাত হাতের তালায় লইছে, হাতের তালায় লইয়া আসিয়ার সামনে কয় আসিয়া আর খাইদুলাব, এটি তোমার শেষ ঠিকানা, এটি তোমার জান্নাত। আসিয়া দেখে জান্নাতের দরজায় আসিয়ার নাম লেখা, আসিয়া কয় আল্লাহ গো এই জান্নাতটা কার, যে জান্নাতটা তোমার লাগিয়া রাখছি। আসিয়া বলে আল্লাহ এই জান্নাত যদি আমার জন্য রেখে থাকো আর আমি বাঁচতে চাই না, আজরাইল রেফারে দাও জান কবজ হইয়া যাও। আসিয়া কয় কোন সময় আজরাইল আমার জান কবজ করছে, আমি জান্নাতের দিকে ছায়া রইছি টের পাইছি না। আরো জোরে আওয়াজ করে এখন আমদর অবস্থা হইব যদি এক নম্বর ইমান আনতারি, দুই নম্বর হইল ও আমিলু সোয়ালে হাত, আমলে সোয়ালেহ করতে হবে। আমলে সোয়ালে অনেক লম্বা কথা, দু মিনিটে আমলে সোয়ালের কথা বলে দেই। যত আমল পৃথিবীতে আছে, যত আমল পৃথিবীতে আছে সবটাকে ভালো আমল হইল নামাজ। সবটাকে বড় আমল কোনটা? আরো জোরে বলেন সবটাকে ভালো আমল নামাজের থেকে ভালো আমল এই পৃথিবীতে আর কিছু নাই। তা আপনাদেরই মহল্লায় বেনমাদি তেমন কেউ নাই গা, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে বেনমাজি আছে কেউ? থাকলে এই খালারটা বদলাইলে ভালো হইব না খালার রাখলে ভালো হইব? হাফে আর ব্যাঙ্গে দুস্তি উঠছে, তে ব্যাঙ্গে কয় দোষ আপনি এই বেঁকে বেঁকে যান কে রে, সাঁফে কিন্তু সুদ হইয়া চলতারে না, বাঁকা বাঁক হইয়া যায়। এবার কয় আমার অভ্যাস এই দিয়া, আরেকবার দেহে দীর্ঘদিন পরে গরু ছাগলে এই সাপটারে মারিয়া টানা লাগাইয়া এই টানা লাগায় মাঠের মেয়েদের রেখা দিছে, দীর্ঘদিন পরে বেঙ্গা এক দুস গো সুজা তো হইলাই নই মরিয়া পরে হইলাই। অন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি সুজা হইয়া তিন বাঁকা মানুষ সুজা হইয়া যায় কোন সময়? জোরে আওয়াজ দেখ কইবেন, দেখবেন গুজা হয়ে গেছে তিদের মারুল বাঁকা হয়ে গেছে, কিন্তু মরলে পরে কি হয়ে যায়? পিছনে কন্যায় মরলে পরে আমরা কি মরিয়া সুজা হইয়া না মরার আগে ইন্দিয়া কন্যাকে, মরার মরার আগে না মরার পরে? মরার আগে যদি সোজা হতে চান এক নম্বর ইমান আনতে হবে, দুই নম্বর হইল আমলে সোয়ালেহ করতে হবে। আমার দিকে তাকান, আমলে সোয়ালেহ কাকে বলা হয়? অনেক লম্বা কথা তফসিরে ইবনে কাসির লম্বা কথা লেগেছেন আমলে সোয়ালের ব্যাখ্যা দিয়েছেন, সংক্ষিপ্ত আকারে আমলে সোয়ালের ব্যাখ্যা দেওয়া যাবে না। এবং আমলে সোয়ালে হইল এক নম্বর হইল নামাজ, নামাজটা আপনি পড়বেন কিভাবে পড়বেন? নামাজটা যেভাবে সাহাবিরা পড়ছেন আমার নবীদি পড়েছেন, ছোট্ট করে বলে দেই, এক মহিলা নামাজ পড়তেছে, আপনারা একটু জিকির পড়েন বাকি কথা শুনিলা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। এই ছেলেরা এখানে আসো, এখনই দোয়া হবে, আসো এদিকে, দাঁড়ায় না থাকিয়া ভিতরে এসে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে প্যান্ডেলের কোনায় ছেলেরা বাজান, আয় পড়ো আয় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সবার কমিটি বৃন্দ যারা আছেন আমি অনুরোধ করব সবাই মঞ্চে চলে আসেন, সবাইরে নিয়া যাতে আল্লাহর কাছে আমরা একটু কান্নাকাটি করতে পারি, হ্যাঁ আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতে পারি। কমিটি বৃন্দ যারা আছেন সবাই চলে আসেন, একজন এদিক ওদিক আর দাঁড়ায় থাকবেন না। এখন মুহূর্তের মধ্যে আমি দোয়া করব আপনাদের জন্য, আমি সময় কম দেই নাই, প্রায় আমি বলছিলাম 10 মিনিট 15 মিনিট বাড়াই দিছি। খুশি আছেন না? জোরে এখন সবাই খুশি আছেন তো? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমলে সোয়ালে কথাটা 2 মিনিটে বোঝায় দেই, এরপরে আমার দোয়া পরিবেশন করব। আমলে সোয়ালের কথা আল্লাহ কোরআনে বলছেন, আমলে সোয়ালের মধ্যে সবচেয়ে বড় আমল হইল নামাজ। সবচেয়ে বড় আমল কোনটা? নামাজ। জোরে বলতে হবে সবচেয়ে বড় আমল নামাজ। নামাজ না পড়িয়া যত বড় আমলই করুন আমলের কোনো দাম নাই, বা জানি আমলের কি নাই? দাম নাই, দাম নাই। অন টাকা খরচ করতেছেন কোনো দামই হইতো না, এই টাকা খরচ করে লাভটা কি হইল? কারণ যার মাথা নাই, মাথা না থাকলে মাথা না কালে মানুষ যেমন বাঁচতে পারে না, নামাজ ছাড়া মুসলমানের মুসলমানই থাকে না। আরো জোরে আরো জোরে হয়। তো এক মহিলা নামাজ পড়তেছে, চুট্ট করে বলে দেই, মহিলা নামাজ পড়তেছে, নামাজ পড়লে আমরাও পড়ি। মহিলারা শুনেন আমি আপনাদের জন্য বলছি, মহিলা নামাজ পড়তেছে, তো শয়তান আয় কয় মহিলা তুমি নামাজ পড়তেছ, তোমার ছেলেটা দিয়ে আগুনও পড়ে গেছে, চিল্লায় এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আরো জোরে কোন সুবহানাল্লাহ আমরার ছেলে যদি এমন হয় নামাজ থাকবো না মশায় কামড় দিলেই নামাজের নিয়ত চারিয়া পরে মশা খেদায় এমন লোক সমাজে আছে না নাই দেখবেন ট্যাঙ্ক মশা ধরছে এরপরে ট্যাঙ্ক তোলা দেয়া ট্যাঙ্ক কার জন্য লইছে আমি একজনে জিগেলাম কি গো মশা কামড় দিলে দিল এই আটটা ছেড়ে দিলেন কয় আমনের যে কথা কামড় তো আমনেরে দিছে না কামড়টা তো আমারে দিছে নামাজের ভালোবাসা ভিতরে ঢুয়ে নাই দেখেন নামাজের ভালোবাসা কি মন হ্যাঁ ছেলে শোনো মহিলা নামাজ পড়তেছে তার ছেলেটা আগুনও পড়ে গেছে ছেলে যখন আগুনও পড়ে গেছে এবার শয়তান বলতেছে মহিলা তুমি তো নামাজ পড়ো পড়তে পারবা মহিলা মনে মনে কয় আজকে একক তো নামাজ যদি আমার কাজা হয়ে যায় আমার জীবনে এই নামাজটার পূরণ হবে না চিল্লায় এখন সুবহানাল্লাহ এটার নাম হইল নামাজ আমার এক ওয়াক্ত নামাজ যদি আজকে কাদা হয়ে যায় আবার জীবনে নামাজটার পোড়াক হবে না মহিলা চোখের পানি ছেড়ে আমি আমার মাদেরকে বলব মা গো যারা কাতুনে জান্নাতের সঙ্গে বেহেতে যেতে চান গো মা হজরতে কাতুনে জান্নাত তার বাবার কাছে বলছিল বাবা গো আমি যখন নামাজে দাঁড়ায় যাই রাত্র কই দে পারস বলা যায় না গো বাবা নামাজে দাঁড়া গেলে দুই দিল তিল দিল অনাহার তাইকে যখন নামাজে দাঁড়াই সম্পূর্ণ কোরআন শরীফ নামাজে খতম করে দে আরো জোরে আওয়াজ করে এখন আল্লাহু আকবার আর আমরান নামাজ এক সিফারা যদি ফজরের নামাজে পড়ে পরের দিন মুসল্লি ফাওয়া যাইব এই মুরব্বি বাজান আমার দিকে যান পরের দিন মুসল্লি ফাওয়া যাইব না মহিলা নামাজ পড়ে ছেলে আগুনে পড়ে গেল ছেলে যখন আগুনে পড়ে গেছে এবার মহিলা মনে মনে কয় আল্লাহ এক ওয়াক্ত নামাজ তোমার নবী কইছে নামাজের এত দাম এক ওয়াক্ত নামাজের দাম আমার ছেলে যদি আগুনের মধ্যে পড়িয়া মরিয়া যায় গা ইচ্ছা করলে তুমি আমারে আরেকটা ছেলে দিতারবা এই ক্ষমতা কি আল্লাহর আছে না নাই জুরে বলতে হবে আল্লাহর কি আছে না নাই যে এক ওয়াক্ত নামাজের দাম কত আমার নবী বলছেন সেজদাতুন ওয়াহাদাতুন খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আমার সাথে পড়ুন সেজদাতুন ওয়াহাদাতুন খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা নবীজি বলছেন নামাজের একটা সেজদার দাম আসমান জমিন বিক্রি করলেও একটা সেজদার মূল্য হবে না সুবহানাল্লাহ আপনার কাছে কত সেজদা জীবনে নষ্ট হয়ে গেল কত সেজদা জীবনে নষ্ট হইল সেজদার দাম যদি বুঝতেন গলার মাঝে ছুরি দিলেও নামাজ চাড়তেন না আমার বাবারা ভাইয়েরা শেষ পর্যন্ত মহিলা বলল আমি নামাজটা চাড়ব না ছেলে মরলে মরিয়া যাও চিল্লা এখন সুবহানাল্লাহ আল্লাহ নাকি বলেন জিব্রাইল যা আগুনকে অর্ডার দে আগুনের মধ্যে ক্ষমতা কে দিয়েছে আল্লাহ আমি প্রশ্ন করলে জোরে জবাব দেন শেষ তো বিটে তো আগুনের মধ্যে ক্ষমতা কে দিয়েছে আগুনের মধ্যে যে আল্লাহ ক্ষমতা দিছে আল্লাহ কি আগুনের ক্ষমতা কমাইবার ক্ষমতা আছে না আরো জোরে কোন আছে না আল্লাহ কালি বলে দিলেন যে আগুন আমার বান্দি জীবন নামাজে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহকে হাজির নাজির জেনে এই ছেলে আগুনে পড়ে যাওয়ার পরেও নামাজ চাললো না আমি চাই না আমার বান্দির মনে কষ্ট হোক চিল্লায় এখন সুবহানাল্লাহ আমি চাই না আমার বান্দির মনে কষ্ট হোক জিব্রাইলের আগুন আওয়াজ দে আগুন যাতে আমার বান্দির ছেলের জন্য জান্নাতের বাগান হয়ে মহিলাটা নামাজ পড়েছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সালাম পিরায়া আয়েশা দেখে তার ছেলে আগুনের আংরা নিয়ে খেলাধুলা করতেছে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আগুন কি খেলাধুলার জিনিস মুশকি হেসে দিলেন আওয়াজ পাইলে না মহিলা তুমি যেমন আমি আল্লাহর হাজির নাজির যাই না ছেলের মায়া ত্যাগ করতে পারলা আমি আল্লাহ তোমার ছেলে আগুন পড়ে গেছে আগুনটারে আমি জান্নাতের বাগান করে দিয়েছি এই জন্য বাবারা বুঝ করিয়া কাজ করবেন ভুল করবেন না নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারবেন না ঠিক না বেঠি যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল মানতে না চাও কইরা দেখ জান্নাত আছে দুজক আছে বেইমান একবার মরিয়া দেখ আরো জোরে আওয়াজ করে এখন ঠিক না বেঠি
সেই জন্য সেই দিনের অপেক্ষায় থাকবো।